সুতোর টানা পড়ে নিয়ে নানান নকশায় প্রস্তুত হয় শান্তিপুরের শাড়ি। আর সেই নকশার মায়াজালের মধ্যেই জন্মেছিলেন ললিত মোহন সেন। তবে 1898 সালে জন্মানো মানুষটির জীবনের প্রাথমিক পর্বের বেশিরভাগ সময়টাই কাটে লখনৌতে। তিনি 1917 সাল পর্যন্ত গভর্নমেন্ট স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস লখনৌ এবং পরে 1926 সাল পর্যন্ত লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্টে শিল্প অধ্যয়ন করেন। মূলত নাথানিয়াল হার্ড এবং স্যার উইলিয়াম রোথেনস্টাইনের একজন ছাত্র। তিনি একাডেমিক বাস্তববাদ, প্রতিকৃতি এবং ল্যান্ডস্কেপে পারদর্শী ছিলেন। তবুও তাঁর কাজগুলি ধ্রুপদী ভারতীয় শিল্পে যেমন সমৃদ্ধ নৈপুণ্যে এবং তেমনই তাঁর আলংকারিক ঐতিহ্য অবনীন্দ্রনাথ ও তাঁর শিষ্যদের নতুন জাতীয়তাবাদী চিত্রকর্মে অনুপ্রেরণার ছাপ রেখে যায়। এসবেরই সম্ভার তুলে আনা হয়েছে ইমামি আর্ট গ্যালারিতে। সেখানকার ডিরেক্টর তথা হেড কিউরেটর উষ্মিতা সাহু জানালেন, এই এক্সিবিশনে আপনারা দেখবেন একটা সেকশন ডেডিকেটেড আছে কিছু কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশনের ওপরে। আমাদের কেসিসি অর্গানাইজেশনে কেসিসি কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ল্যাব আমাদের সঙ্গে কাজ করেছে ইমামি আর্টের সঙ্গে, এবং কিছু কাজগুলোকে রেস্টোর করা হয়েছে এখানে। একটি সেকশনে বিফোর অ্যান্ড আফটার কাজগুলো আমরা কিভাবে পেয়েছিলাম এবং এক বছর দেড় বছরের একটা টাইম পিরিয়ডে এই কাজগুলোকে কিভাবে রিস্টোর করা হয়েছে, এরকম একটা সেকশনও করা হয়েছে। আমরা আশা করছি যারা আর্ট লাভার্স এবং যারা হিস্ট্রি, আমাদের স্পেশালি বেঙ্গলের আর্টিস্টিক হিস্ট্রিকে জানতে চায়, তারা এই এক্সিবিশনে এসে অনেকটাই অনেক কিছু জানতে পারবেন। চিত্রকর ললিত মোহন সেনের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি প্রবর্তক সেন। তিনি ললিত মোহন সেনের শৈল্পিক নিদর্শন ও ব্যবহার্য সামগ্রী যত্ন সহকারে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন। তাঁর তোলা ফটোগ্রাফস
অয়েল পেন্টিং সমস্ত কিছুর সম্ভারই একত্রিত করে দর্শকদের সামনে তুলে ধরেছেন অর্ক প্রভু বসু। শুনব তাঁর মুখে কিছু কথা। ললিত মোহন সেনের যে সমস্ত কাজ এক্সিবিশনে আছে তার পুরোটাই এবং তার সঙ্গে অনেক আর্কাইভাল মেটেরিয়ালস আমরা পেয়েছি ওনার গ্র্যান্ড নেফিউ প্রবর্তক সেনের কাছ থেকে, শান্তিপুর থেকে। এই বিরাট কালেকশনটা আমাদের কাছে দুটো ভাগ আছে। একটা হচ্ছে আমরা অনেক লেটার্স পেয়েছি, ওনার পার্সোনাল ডকুমেন্ট পেয়েছি এবং আমরা আর্ট ওয়ার্ক পেয়েছি। এই এক্সিবিশনটাতে আমাদের ইমামি আর্টকে সহযোগিতা করেছেন এই প্রদর্শনীটি করার জন্য, দেবদত্ত গুপ্ত, ওনাকে ধন্যবাদ। আর এই এক্সিবিশনে মূল যেটা ধারণা আছে এর পেছনে সেটা হলো যে এখানে আমরা ললিতমোহন সেনকে একটা নানা তার সৃষ্টির নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমরা একদিকে দেখাচ্ছি ওনার ফটোগ্রাফি চর্চা, যেটা খুব বেশি দেখা হয়নি, দেখা যায় না, ওনার রয়্যাল পেন্টিং, ওনার ড্রয়িং, যিনি বিদেশে যখন পড়তে গেছিলেন রয়্যাল কলেজ অফ আর্টে তখনকার করা কাজ, এবং খুব শেষের দিকে যখন ওনার জীবনে 1954 উনি মারা যান, প্রায় সেই সময় কাজ আমাদের কাছে আছে। অর্থাৎ 1920 থেকে আমাদের 1950 অবধি এখানে কাজ রাখা আছে। পরিশেষে ধন্যবাদ জানাতে হয় ইমামি আর্ট গ্যালারিকে তাঁদের সংরক্ষণ বিভাগের জন্য। আপনারা দেখুন তাঁরা যে অবস্থায় ছবি পেয়েছিলেন আর আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ছবির যে রূপ তারা ফিরিয়ে এনেছেন, পাশাপাশি সেগুলির নমুনা।